হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি সিক্রেট কর্নার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে বলবো যেসব ব্যক্তির বুকের মধ্যে লোম থাকে তারা কেমন প্রকৃতির মানুষ হন। সামুদ্রিক শাস্ত্র হলো ভারতীয় জ্যোতিষের অতি প্রাচীন একটি শাখা। দেহের লক্ষণ থেকে ভবিতব্য নির্ণয়ে এই শাস্ত্রের কতগুলি উপশাখা রয়েছে। সামুদ্রিক শাস্ত্র দ্বারা মানুষের শরীর পর্যবেক্ষণ করে মানুষের চরিত্র বিচার করা হয়। প্রাচীন সমুদ্রশাস্ত্র মনে করে শরীরের বিশেষ কিছু অংশ পর্যবেক্ষণ করে মানুষের অতীত ভবিষ্যৎ জানা সম্ভব। আজ আমি বলবো সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী দেহ গঠন থেকে চরিত্র জানার বিষয় সম্পর্কে। চলুন জেনে নেই সেই উপায়গুলি কী কী। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে অংশটির কথা বলবো তা হলো দাঁতের উপরে দাঁত থাকলে কি হয়। দাঁতের উপরে দাঁত থাকলে তারা খুব ভাগ্যবান হন। এমন মানুষ খুবই বুদ্ধিমান, সৃজনশীলতায় পারদর্শী হয়। এবার বলি যেসব মেয়েদের ঠোঁটের উপরে লোম থাকে তারা কেমন হয়। সামুদ্রিক শাস্ত্র মতে যেসব মেয়ের ঠোঁটের উপর লোম থাকে তারা অনেক রাগী থাকেন। এরা স্বামীর উপর কর্তৃত্ব চালাতে খুব ভালোবাসেন। চলুন এবার জেনে নিই শরীরে অধিক লোম থাকলে তারা কেমন হন। যাদের শরীরে অতিরিক্ত লোম থাকে তারা কামনা বাসনা ও ভোগবিলাসকেই জীবনের অধিক গুরুত্ব দেন। এরা খুব পরিশ্রমী হন ও খেতেও ভালোবাসেন। শুধু তাই নয়, যেসব মানুষের বুকের মধ্যে অধিক লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হন। এরা বুদ্ধি ও শক্তিতে অনেক এগিয়ে থাকেন। আর্থিক দিক থেকে এরা স্বাচ্ছন্দ্যে থাকেন। এদের দাম্পত্য জীবন হয় খুবই মধুর। যাদের বুকের মধ্যে লোম নেই তারা বেশরম ও স্বার্থপর হয়ে থাকেন। এমন মানুষেরা বিশ্বাসের যোগ্য হয় না। এরা জীবনে একাধিক প্রেম করে থাকেন এবং মেয়েদের ধোঁকা দিতে পারদর্শী হন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।